শান্তিপূর্ণ বিদায় চাইলে তামাশার নির্বাচন বাতিল করুন। জানাবো শরিকদের জোরে সোরে সঙ্গে চায় বিএনপি। এদিকে শৃঙ্খলা রক্ষার জন্য রওশনের সাথ নির্বাচন বর্জন করেছেন। জানাবো শাহজাহান ওমরকে নিয়ে আওয়ামী লীগের বিভ্রান্তি, বিরক্তি এবং হতাশা। এবং সর্বশেষ জানাবো মাগুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শান্তিপূর্ণ বিদায় চাইলে তামাশার নির্বাচন বাতিল করুন। 2014-2018 সালের মতো আবার পাতানো নির্বাচনের খেলায় মেতে উঠবেন না বলে মন্তব্য করে 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, যদি শান্তিপূর্ণভাবে বিদায় নিতে চান অনতিবিলম্বে এই তামাশার নির্বাচনের তফসিল বাতিল করুন, নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন। বাংলাদেশ এলডিপির মহাসচিব ও 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি শান্তিপূর্ণভাবে বিদায় নিতে চান অনতিবিলম্বে এই তামাশার নির্বাচনের তফসিল বাতিল করুন, নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। তবে তত্ত্বাবধায়ক ইস্যুতে নির্বাচনকালীন আলোচনায় উত্তরণের পথটা এখনও একেবারে শেষ হয়ে যায় নাই। তিনি বলেন, এই বিজয়ের মাসেই কঠোর আন্দোলনের মুখে আওয়ামী লীগের অবৈধ সরকারের পতন সুনিশ্চিত ইনশাল্লাহ। বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও নির্যাতন অবিলম্বে বন্ধ এবং বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দিন। শরিকদের জোরে সোরে সঙ্গে চায় বিএনপি। সরকার পতনের এক দফা দাবিতে 2-1 দিনের বিরতি দিয়ে টানা 10ম দফায় হরতাল অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এলডিপি সহ অন্য শরিক দলগুলো জাতীয়তাবাদী দলটির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। একই দাবিতে টানা কর্মসূচি দিয়ে চলেছে বিএনপি কেন্দ্রিক সমমনা দলগুলো। এবার তাদের আরও শক্ত অবস্থান প্রত্যাশা করছে বিএনপি। নির্ভরযোগ্য তথ্যসূত্র জানা যায়, গত 28 অক্টোবরের পর লাগাতার হরতাল অবরোধ কর্মসূচি শুরু করে বিএনপি সহ মিত্ররা। এরপর 1 মাসের বেশি সময় ধরে চলমান কর্মসূচির বিকল্প খুঁজছেন নীতি নির্ধারকরা। সেই সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচন ঠেকাতে এক দফা আন্দোলনের গতি বাড়াতে চায় বিএনপি। তফসিল 7 জানুয়ারির নির্বাচন, তবে এই নির্বাচন ঠেকাতেই মরিয়া অংশ না নেওয়া দলগুলো। তথ্যসূত্রগুলো বলছে, 2022 সালের ডিসেম্বর থেকে সরকারের পদত্যাগ ও এক দফা নির্বাচনকালীন সরকারের দাবিতে যুগোৎপথভাবে লাগাতার আন্দোলন করছে বিএনপি সহ 39টি রাজনৈতিক দল এবং সমমনা জোট। পৃথকভাবে ধারাবাহিক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় আছে জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন বয়কট করা সব দলকে নিয়ে একযোগে মাঠে নামতে চায় বিএনপির হাইকমান্ড। এক্ষেত্রে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিশেষভাবে পাশে চায় দলটি। এদিকে নিবন্ধিত দল হয়েও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছে ইসলামী আন্দোলন। সেই সঙ্গে দলীয় সরকার নয়, জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি সহ বিরোধীদের আন্দোলনে সংহিত জানিয়েছে দলটি। ফলে এসব দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা একাধিক ভার্চুয়াল বৈঠক করেছেন এবং যোগাযোগ অব্যাহত রেখেছেন। সেই সঙ্গে নির্বাচন বয়কট করা অন্যান্য রাজনৈতিক দলকেও একই মঞ্চে আনার লক্ষ্যে বিএনপির। মূলত দ্বাদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হলে এই সময়ের মধ্যে সব দলের মধ্যে সমঝোতা হবে এবং একটি অভিন্ন লক্ষ্যে আন্দোলনের রূপরেখায় ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, অধিকাংশ রাজনৈতিক দল বর্তমান দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড়। নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে 64টি রাজনৈতিক দল নির্বাচন বয়কট করেছে। আসন্ন নির্বাচন ঠেকানোর কৌশল নিয়ে গত 28 নভেম্বর 39টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেখানেও প্রধান অতিথি ছিলেন বিএনপির নেতা নজরুল ইসলাম খান। তার মতে, রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকলেও বৃহত্তর স্বার্থে জাতীয় ইস্যুতে এসব দলও ঐক্যবদ্ধ থাকবে। এরই অংশ হিসেবে সম্প্রতি জাতীয় সংলাপের আয়োজন করেন চরমোনাই পীর। সেখানে সরকার পতনের আন্দোলনে ঐক্যের আহ্বান নিয়ে এক টেবিলে বসেন বিএনপি এবং দেশের ডানপন্থী ও বামধারার কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। ওই দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকারের অত্যাচার, নির্যাতন, জুলুম আজ বাম ডান সবাইকে এক কাতারে নিয়ে এসেছে। মুসলিমদের ঐক্য হয়ে গেছে। বাংলাদেশের মানুষ বিশ্বস্ত নেতৃত্ব চায়, এই দায়িত্ব নিতে হবে। অন্যদিকে নির্বাচন বিরোধী একাধিক দলের নীতি নির্ধারকরা জানান, নির্বাচনী প্রচার শুরুর পর 7 জানুয়ারির ভোট ঘিরে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামতে চান তারা। এক্ষেত্রে বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীকে নিয়ে একসঙ্গে শক্তভাবে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে বিএনপির।
বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, আমরা 7 জানুয়ারির আগে আশা করি বিএনপি সহ সব বিরোধী দল এক ব্যানারে এক মঞ্চে আন্দোলনের মোহনায় মিলিত হব। সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত হবে। অসহযোগ আন্দোলনের ঘোষণা হবে। অসহযোগ আন্দোলনের ঘোষণা কবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে সবাই এক কাতারে সামিল হচ্ছে, এরপর সবাই মিলে ক্রমান্বয়ে সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তীর করণীয় নির্ধারণ করা হবে। এদিকে শৃঙ্খলা রক্ষার জন্য রওশন এরশাদ নির্বাচন বর্জন করেছেন। রওশন এরশাদ দলকে সুসংগঠিত ও দলের শৃঙ্খলা রক্ষার জন্য নির্বাচন বর্জন করেছেন। তার এই নির্বাচন বর্জনকে জাতি ভবিষ্যতে মূল্যায়ন করবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা রাজনৈতিক সচিব গোলাম মসিহ। গোলাম মসিহ আরও বলেন, হোসেন মোহাম্মদ এরশাদ কোনো আন্দোলনের মুখে নয়, স্বইচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিল 6 ডিসেম্বর। ক্ষমতা হস্তান্তর করার সময় বিরোধীদের অন্যতম দাবি ছিল যে বিশেষ ক্ষমতা আইন বাতিল ও রেডিও টিভি স্বায়ত্তশাসন প্রদান করা। ক্ষমতা হস্তান্তর করার পূর্বে বিশেষ আইন বিলুপ্ত ও রেডিও টিভির স্বায়ত্তশাসন করার জন্য এসআরও জারি করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত বিএনপি বা আওয়ামী লীগ সরকার তাদের উত্থাপিত দাবি বিশেষ ক্ষমতা আইন বাতিল টিভির স্বায়ত্তশাসন প্রদান করেন নাই। শাহজাহান ওমরকে নিয়ে আওয়ামী লীগের বিভ্রান্তি, বিরক্তি এবং হতাশা। শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগদান ছিল এবছরের রাজনীতির সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর একটি। তিনি প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলার অন্যতম আসামি। কারাগারে থেকে তিনি সরকারের সাথে দেনদরবার করেছেন, আপোষ সমঝোতা করেছেন, আর কারাগার থেকে মুক্তির একদিন পরে তিনি আওয়ামী লীগে যোগদান করে নৌকা প্রতীক নিয়েছেন এবং নৌকা প্রতীকে তিনি এখন নির্বাচন করছেন। এরকম ঘটনা বাংলাদেশের রাজনীতিতে প্রথম নয়। এর আগেও বহু রাজনৈতিক নেতার এরকম ডিগবাজির ঘটনা বাংলাদেশ প্রত্যক্ষ করেছে। বিশেষ করে ক্ষমতাসীন দল অন্য বিরোধী দলকে দুর্বল করতে বিরোধী দল থেকে নেতাদেরকে ভাগিয়ে নিয়ে এসে অন্যরকম প্রলোভন দিয়ে তাদেরকে দলে ভিড়িয়ে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ জয় করতে চায়। শাহজাহান ওমর সেরকমই যুদ্ধের একটি ব্যবহারযোগ্য পণ্য। কিন্তু শাহজাহান ওমর যোগদানের পর একের পর এক যে সমস্ত কাণ্ড কারখানা করছেন তাতে আওয়ামী লীগের লোকজন অনেকেই বিরক্ত, কেউ কেউ বিভ্রান্ত, কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন। শাহজাহান ওমর মনোনয়নপত্র জমা দেওয়ার পর তার নির্বাচনী এলাকায় যে সমাবেশ করেছেন সেখানে একজনকে বন্দুক হাতে দেখা গেছে। যদিও শাহজাহান ওমর পরে দাবি করেছেন যে এটি তার লাইসেন্স করা অস্ত্র। যদিও শাহজাহান ওমর পরে দাবি করেছেন যে এটি তার লাইসেন্স করা অস্ত্র, কিন্তু এই লাইসেন্স করা অস্ত্র এভাবে প্রকাশ্যে প্রদর্শনের কোনো দরকার কি ছিল? এটি কি কোনো রাজনীতিবিদের শিষ্টাচার সুলভ আচরণ? এই প্রশ্নটি বিভিন্নভাবে উঠে এসেছে। বিশেষ করে আওয়ামী লীগ যখন আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে চাইছে, আন্তর্জাতিক মহল যখন এই নির্বাচনের উপর কড়া নজরদারি রাখছে, ঠিক সেই সময় শাহজাহান ওমরের এই বন্দুক বিলাস জাতিকে হতবাক করেছে। আওয়ামী লীগের অনেক নেতাই এ নিয়ে বিরক্ত। এখানেই শুধু শেষ নয়, শাহজাহান ওমর গতকাল নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং নির্বাচন কমিশনে যাওয়ার পর যখন গণমাধ্যম কর্মীরা তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে তখন তিনি বিরক্তি প্রকাশ করেন এবং এই সমস্ত প্রশ্ন এড়িয়ে যান। পাশাপাশি সাংবাদিকদের প্রতি ক্ষোভও প্রকাশ করেন। এই সংস্কৃতি আওয়ামী লীগের সংস্কৃতির সম্পূর্ণ বাইরে, বরং এটি দীর্ঘদিন ধরে বিএনপি জামাতের সংস্কৃতির একটি অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সাংবাদিক বান্ধব। তিনি যে কোনো বিদেশ সফরের পর গণমাধ্যমের কর্মীদেরকে গণভবনে সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানান এবং সেখানে খোলামেলাভাবে সব প্রশ্নের উত্তর দেন। আর অন্যদিকে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর দরজা সবসময় বন্ধ থাকত। তিনি কখনোই সংবাদ সম্মেলন করতেন না, সংবাদ সম্মেলন করলেও কোনো প্রশ্নের উত্তর দিতেন না। সেই সংস্কৃতির লালনকারী শাহজাহান ওমর এখন বিএনপি থেকে আওয়ামী লীগে আমদানি হয়ে বিএনপির সেই সাংবাদিকদের প্রতি ঔদ্ধত্য এবং সাংবাদিকদের প্রতি বিরক্তির সংস্কৃতিকে আওয়ামী লীগের মধ্যে চালু করতে চাইছেন। শুধু তাই নয়, আজ তিনি সুপ্রিম কোর্টে গেছেন এবং সেখানে তিনি বিএনপি পন্থী আইনজীবীদের সঙ্গে বিরোধে জড়িয়েছেন। পুলিশ প্রোটেকশন নিয়ে সুপ্রিম কোর্টে যে বিএনপি পন্থী আইনজীবীদের সাথে বিরোধ জড়ানো এ সময় কি খুব জরুরি বিষয়, নাকি তিনি ব্যক্তিগত ক্ষোভ এবং প্রতিহিংসাপূর্ণের জন্য এখন সরকারকে ব্যবহার করছেন? এখান থেকে তিনি গেছেন ডিবি কার্যালয়ে, সেখানে তিনি তার বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ করেছেন। এ সমস্ত ঘটনাগুলো আওয়ামী লীগকে একটা অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন শাহজাহান ওমরকে দলে নেওয়ার কারণ কি, কী কারণে তার আওয়ামী লীগে যোগ দেওয়াটা জরুরি ছিল তারা বুঝতে পারছে না এবং এখন তার কার্যক্রমে তারা বিরক্ত। আর শাহজাহান ওমরের মতো লোকেরা যারা একাধিক অগ্নিসন্ত্রাস সহ বিভিন্ন মামলার আসামি, তারা যখন এভাবে হুমকি ধুমকি দিয়ে সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন তখন আওয়ামী লীগের অনেকে হতাশও বটে। মাগুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। মাগুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত ও 5টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ছবিনগড়ের ইয়াকুব মণ্ডলসহ
অন্যান্যরা জানান, দুপুরে গয়েশপুরের বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিমের সমর্থক চুন্নু মিয়া তার নিজ গ্রাম ছবিনগড়ের একটি জমিতে পেঁয়াজের ক্ষেতে কাজ করছিলেন। এ সময় তাদের প্রতিপক্ষ গয়েশপুর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউসুফ মণ্ডলের সমর্থকরা তার উপর হামলা চালানোর জন্য চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় সে কৌশলে সেখান থেকে দৌড়ে পালিয়ে বাড়ি এসে আশ্রয় নেয়। এ ঘটনায় জানাজানি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে চেয়ারম্যান আব্দুল হালিম ও গত ইউপি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউসুফ মণ্ডলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় তারা দেশি ধারালো অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালালে অন্তত 10 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে গয়েশপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য হান্নান মণ্ডল ও সেতু বিশ্বাস নামে অপর একজনকে গ্রেফতার করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।